গল্পটা শুরু কিন্তু ঠিক এখান থেকে নয়, গল্পটা শুরু হয়েছিল আজ থেকে প্রায়। তো আগে ইন্ট্রোটা নেওয়া যাক। হ্যালো গাইস, আই এম তিথি এন্ড আই এম তুষার এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তিথি তুষার সিরিজ। গাইস এখন কিন্তু আমাদের সাবস্ক্রাইবার 170,000 ক্রসড, আর এই সময় আমরা আমাদের 100K সেলিব্রেশন, যেটার জন্য আমাদের পুরো তিথি তুষার ফ্যামিলি ওয়েট করেছিল। তো 100K সেলিব্রেশন করব, একটা জিনিস মিসিং লাগছে গাইস। এটা কদিন আগে এলো, চলো আনবক্স করে আগে দেখাই, তারপরে পকি কথায় আসছি। তো এইটা হলো মেন প্যাকেজিং, যেটা ওখান থেকে এসছে তোমরা দেখেই নাও। তো মেন যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি আগে, এটা কি একটা স্পঞ্জ তাই তো? খোলো। এরপরে যেটা নেক্সট দেখার পালা, সাইড থেকে উঁকি মারছে, কি ওটা? দেখাবো না। কি ওটা? দেখাবো না। দেখিয়ে দাও, আমাদের অডিয়েন্সটা ওয়েট করে আছে। তো 3, 2, 1 গাইস জাস্ট দেখো, এটা লেখাটা দেখো, লেখাটা তিথি তুষার সিরিজ। ফাইনালি ফর পাসিং 1 lakh সাবস্ক্রাইবার। উফ, এটা হাতে 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 নিয়ে এসে দেখো, আমার হাত কাঁপছে। ওহো, ও জাস্ট দারুণ লাগছে বলো লেখাটা। তিথি তুষার সিরিজ কি এক নাম নেই, ব্র্যান্ড হ্যায় ব্র্যান্ড। গাইস আমরা তোমাদেরকে কিছু কথা শেয়ার করব ভিডিও শুরু করার আগে। দেখো শপিং করতে তো সবাই পছন্দ করে, কিন্তু আমার একটা ফেভারিট ফ্রিক আছে, আমি কিন্তু শপিং করি ক্যাশকারো থেকে। ক্যাশকারো হলো ইন্ডিয়াস বিগেস্ট ক্যাশব্যাক অ্যাপ, যেটা কিন্তু ফান্ডেড বাই মিস্টার রতন টাটা। তোমরা কিন্তু এখানে 1500 বেশি ওয়েবসাইট যেমন অ্যামাজন, আজিও, মিন্ত্রা, বিগ বাজার, এটসেট্রা অনেক ওয়েবসাইট পেয়ে যাবে, যার থেকে কিন্তু তোমরা 30% অফে যে কোনো প্রোডাক্টস পেয়ে যেতে পারো। তো 10টা অ্যাপ্লিকেশনের কোনো দরকারই নেই, তোমরা একটা অ্যাপেই কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছ। আর এখানে ক্যাশব্যাক গুলো কিন্তু রিয়েল ক্যাশ, তোমরা ইজিলি তোমাদের ব্যাংক, পেটিএম, যেখানে খুশি ট্রান্সফার করে নিতে পারো। তো গাইস তোমরা ক্যাশকারো প্লে স্টোর থেকে তাড়াতাড়ি ডাউনলোড করে নাও, আর সাইন আপ করার পরে আমাদের এই কুপন কোডটা ইউজ করো, তাহলে কিন্তু তোমরা ইনস্ট্যান্ট 25 rupees বোনাস পেয়ে যাবে। তোমরা তোমাদের নিজের ওয়েবসাইটটাকে সার্চ করে নাও, তারপরে অরেঞ্জ বাটনটাকে ক্লিক করে নাও, তারপরে তোমাদের মতো তোমরা শপিং করো আর পেমেন্ট করে নাও। মাই আর্নিং সেকশনে গিয়ে তোমরা ক্যাশব্যাকের অ্যামাউন্টটা চেক করে নিতে পারো, আর সেটা তোমরা ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারো, আর অ্যামাজন গিফট ভাউচারও কনভার্ট করে নিতে পারো। গাইস এইটা তো তোমরা দেখলে, কিন্তু আজকে কিন্তু আমরা একটা বিগেস্ট একটা অ্যানাউন্সমেন্ট করতে চলেছি। তোমরা সবাই কমেন্ট করে বলেছো তোমরা ব্লগ করো, তোমরা ডেইলি ব্লগ করো, প্লিজ তোমরা রেগুলার তোমাদের ব্লগ দাও, তোমাদের লাইফস্টাইল ব্লগ দাও। সেই কারণে আমরা আমাদের একটা ব্লগিং চ্যানেল খুলে ফেলেছি, যেটা আমাদের সেকেন্ড চ্যানেল। এখনই যাও গিয়ে সাবস্ক্রাইব করো, আমি এখানে মেনশন করে দিলাম নামটা, আর ডেসক্রিপশনেও লিংক দেয়া থাকবে, আর আমাদের মেইন চ্যানেলেও আমাদের যে সেকেন্ড চ্যানেলের লিংকটা সেটাও অ্যাটাচ করে দেয়া আছে, তোমরা সব জায়গা থেকেই পেয়ে যাবে। আর এইটাই শুধু শেষ নয়, আরেকটা বোনাস তোমাদের, যেটা হলো তোমরা যদি আমাদের এই চ্যানেলে 50K সাবস্ক্রাইবার করে দাও, মানে সেকেন্ড চ্যানেলে, হ্যাঁ যদি তোমরা আমাদের সেকেন্ড চ্যানেলে খুব তাড়াতাড়ি 50K সাবস্ক্রাইবার করে দাও, তাহলে আমরা 7 days রেগুলার ব্লগ দেব, শুধু 7 দিনের জন্য। তারপরে যদি তোমাদের ভালো আমরা রেসপন্স পাই, আমরা ডেইলি ব্লগিং স্টার্ট করব, প্রমিস করলাম। শুধু তাদের জন্য যারা আমাদেরকে ডিএম, শুধু ডিএম না, কমেন্ট সেকশন সব জায়গায় ভরিয়ে দিয়েছো, তোমরা যাচ্ছে তোমাদের ব্লগ দেখতে চাও, ব্লগ। অনেকে আমাদের শুধু প্র্যাঙ্ক দেখতে ভালোবাসে, অনেকে আমাদের ব্লগ দেখতে ভালোবাসে, অনেকে আমাদের চ্যালেঞ্জ দেখতে ভালোবাসে, বাট এই চ্যালেঞ্জটা শুধুমাত্র তাদের রিকোয়েস্টে আমরা করেছি। একদমই তাই, শুধুমাত্র তোমাদের জন্য সেকেন্ড চ্যানেলটা খোলা। তো যারা আমাদের বা আমাদের ব্লগ দেখতে পছন্দ করো, তার এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নাও, বিকজ ওখানে অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে। আর এই এইখানের ভিডিও কিন্তু কমবে না, এখানে যেমন দুটো ভিডিও আসছে, আপাতত ওই চ্যানেলে আমরা একটা সপ্তাহে একটা করে ভিডিও দিচ্ছি, যতক্ষণ না 50K সাবস্ক্রাইব করে দিচ্ছ। আগে 50K করো, তারপরে তোমাদের জন্য তো বোনাস আসতে চলেছে। তোমরা তো ভাববে যে 4 মাস বা 5 মাস 6 মাসের মধ্যে আমাদের 1 lakh সাবস্ক্রাইবার ক্রস হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু অনেকটা হার্ড ওয়ার্ক করতে হয়েছে, নইলে এই জায়গাতে আমরা যে থাকতাম না। একদমই তাই, কিন্তু আমাদের হয়তো সব অনেকের ভিডিও দেখতে খুব ভালো লাগে, বাট তার পেছনে যে কতটা হার্ড ওয়ার্ক আছে সেটা একমাত্র তারা ক্রিয়েটররাই জানে, ক্রিয়েটররাই জানে। তো মেন আমি আরেকটা কথা বলতে চাইছি, কেউ একজন লাইক বলেছে তুমি যদি লাইফে কিছু করতে চাও তাহলে তার পেছনে একদম লেগে থাকো, তাহলে তুমি সাফল্য পাবেই। বাট আমি কিন্তু তারপরে একটা ওয়ার্ড অ্যাড করতে চাই, এই কাজটা করার আগে সেই কাজটাকে তোমাকে ভালোবাসতে হবে। অবভিয়াসলি তুমি যদি সেই কাজটাকে ভালোবাসো
তবে তার পেছনে তুমি লেগে থাকো, দেখবে তুমি সাফল্য পাবে। আর ভালো না বাসলে কেউ লেগে থাকবেও না। করো না, আমি আমি করবে কি, কেউ লেগে থাকবেই না। সেটাই তো, তোমার তো মনটাই বসবে না। একদমই তাই। তো আমরা আমাদের এই 100K সেলিব্রেশনটা কিছু কিছু স্পেশাল মানুষদের সাথে আগে সেলিব্রেট করেছি, তারপরে আমাদের লাস্টে সেলিব্রেশন করেছি। তো প্রথমে যে আমরা কিরকম সেলিব্রেটটা করেছি সেইটা তোমরা আগে গিয়ে দেখে এসো, তাই তো? কেমন লাগলো সেটা জানাও অবশ্যই, আগে এনজয় করো, তারপরে আমি আসছি। তো গাইস আমাদের রেডি হয়ে গেছে 100 প্যাকেটস অফ বিরিয়ানিস, তো এইগুলো আমরা গিয়ে এখন ব্যারাকপুর স্টেশনে দেবো। বাস হয়ে গেছে, আর চলো বাদ বাকিটা ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর 16 নম্বর থেকে আমার বাবার মিনি উঠবে, তারপরে দেখা হোক, চলো। ঠিক আছে, তো আবারও বলছি এখানে আমাদের 100 প্যাকেট বিরিয়ানি রেডি হয়ে গেছে। আমরা এখনও বিশেষ করে না কেকও পর্যন্ত কাট করতে পারিনি, তোমাদের এমনটা বললাম, আমরা সবার সাথে সেলিব্রেট করতে চাইছি, সেই কারণে আমরা এখানে 100 প্যাকেটস অফ বিরিয়ানি নিয়ে নিয়েছি। আর 100K-র জন্য 100, বাট যদি 1 মিলিয়ন হয় তাহলে হয়তো আরও বেশি হবে। তোমরা তাড়াতাড়ি করে দাও সবার জন্যই আর কি। তিথি তুষারের কাজ ভালোবাসা ছড়ানো, তাই আমরা এখন যাচ্ছি সবাইকে দিতে, আমাদের ফ্যামিলিকে নিয়ে আমরা সেলিব্রেট করবো। তো বাদবাকিটা না ওখানে গিয়েই বলছি, চলো। সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে, সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে, সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে, সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে, তার গুণ মনের কান বাতাসে ওড়ে কান পাত মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে চোখ মেলো যদি পারো বুঝতে, তার গুণ মনের কান বাতাসে ওড়ে কান পাত মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে। I'm not afraid to die.
ভিডিওটা দেখলে কেমন লাগলো জানাও অবশ্যই, কারণ এইটা আমাদের দুজনে সত্যি কথা বলতে মানে যখন আমরা আমাদের ইউটিউব জার্নি শুরুই হয়নি তখন থেকেই আমরা ভাবতাম যে লাইফে আমরা বিকজ আমরা তো এখন ছোট অতটাও বড় নই, ঠিক আছে? তো আমরা ভাবতাম যে আমরা যখন বড় হব তো যদি নিজের পায়ে দাঁড়িয়ে সেরকম ভাবে দাঁড়াতে পারি আমরা ফার্স্ট আগে যে পেমেন্টটা আমরা দুজনেই পাবো যাই হোক যাই যতটাই পাই সেটা দিয়ে এই স্পেশাল যে মানুষগুলো রাস্তায় থাকে তাদের তাদের জন্য কিছু করবো। একদমই তাই, হয়তো অতটা কিছু পারিনি আমরা, বাট যা পেরেছি আমাদের কাছে ওটাই অনেক। তো গাইস আমাদের কাছে 100 প্যাকেটসই এখন হয়তো সামর্থ্য ছিল, বাট তাই বলে এখানে সীমিত নয়, আমরা আরো করব। তোমাদের আশীর্বাদ যদি থাকে আমরা অনেক কিছুই করতে পারবো। তো চলো গাইস নেক্সট আমাদের এবার কিছু সেলিব্রেশন ক্লিপ ছোট করে তোমরা দেখে নাও। ওকে গাইস, তো তোমরা হয়তো তোমাদের মনে সন্দেহ থাকতে পারে 170K আর 235K এর মধ্যে ব্যাপারটা কী, তো তাদের জন্য বলছি, তোমরা হয়তো জানো না আমরা ইনস্টাগ্রামও করি, তো মানে যারা আর কি জানো তাদের জন্য কিছু বলছি না, যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি আমরা ইনস্টাগ্রামও করি। তো সেখানে আমাদের 235K ফলোয়ার্স আর ইউটিউবে হলো 170K ফলোয়ার্স। তো 235K এর জন্য হলো ইনস্টাগ্রামের এই একটা কেক এনেছি আমরা, আর ইউটিউবের জন্য 170K এর কেকটা। তো তোমরা কমেন্ট করে জানাও প্রথমে কেমন লাগছে কেকটা, আর এইখানে দেখো আমাদের নেমসগুলো লেখা রয়েছে তিথি তুষার সিরিজ, কেমন লাগছে অবশ্যই এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও। আর এই ডেকোরেশনটা কেমন লাগছে সম্পূর্ণ আইডিয়া কিন্তু তিথির, তো এখনই কমেন্ট করে জানাও কত সুন্দর হয়েছে এটা। দুষ্টু বাচ্চা একটা, সব নড়ি নড়ি নষ্ট করে দিচ্ছে দুষ্টু বাচ্চা, তাকাও এদিকে। সেজে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরেতে সেজে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরতে তার গুণ মনের কান বাতাসে ওড়ে, কান পাত মনে পাবে শুনতে তার রঙের তুলির নাচ মেঘের ছোটে, চোখ মেল যদি পার বুঝতে তার গুণ মনের কান বাতাসে ওড়ে, কান পাত মনে পাবে শুনতে তার রঙের তুলির নাচ মেঘের ছোটে। আমাদের সেলিব্রেশন ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো তোমাদের কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর বেল আইকনটাকে টুম করে বাজিয়ে দাও। ওকে, তো পাশে দেখো আজকে স্পেশাল ভিডিওটা এত অবধি, আবারও মনে করিয়ে দিচ্ছি আমাদের কিন্তু সেকেন্ড চ্যানেল এসে গেছে, তোমরা তাড়াতাড়ি যাও যদি আমাদের এই 7 দিনের ডেইলি ব্লগ একেবারে একদম পুরো 1 2 3 করে 7 7টা দিন ডেইলি ব্লগ দেখতে চাও তাহলে যাও গিয়ে 50K সাবস্ক্রাইবার করে দাও এখনি, নতুন ভিডিও চলে এসেছে ওখানে দেখে এসো সাবস্ক্রাইব করো, আর 50K লাইক হলে তো ধমাকা। তো চলো সবাই খুশি আমরাও খুশি, এবার গোল্ডেন প্লে বাটনের অপেক্ষা। ছোট থেকে বড় অনেকেই আছে যারা আমাদের মতো বয়সে তারা যেন আমাদের ভালোবাসা দেয়, আর যারা গুরুজন আছে তাদেরকে জানাই তারা যেন আমাদের আশীর্বাদ করে আমরা আরো 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 এগিয়ে যেতে পারি, আর এই সব রাস্তা স্পেশাল যারা মানুষ তাদের পাশে দাঁড়াতে পারি। টাটা। তো গাইস যদি আমাদের ফ্যামিলির রিয়াকশন প্লাস আরও কিছু এই ভ্লগের বিহাইন্ড দ্য সিনস যদি দেখতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমি আবারও মনে করে দিচ্ছি আমাদের সেকেন্ড চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করো, ওখানে আরও আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে, যাও আগে দেখো। আর ক্যাশ কার্ড হচ্ছে এমনই একটা অল ইন ওয়ান অ্যাপ যেখানে তোমরা শপিং করছো আবার ফ্রি মানিও পেয়ে যাচ্ছো, আর তোমরা এক্সট্রা ক্যাশব্যাক এবং বোনাস পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিংকটা ইউজ করতে পারো অথবা ডিরেক্টলি ডাউনলোড করে আমাদের এই কুপন কোডটা ইউজ করতে পারো, এই কুপন কোডটা ইউজ করতে পারো 25 rupees বোনাস পেয়ে যেতে পারো। তাহলে দেরি কিসের, ডেসক্রিপশন লিংক দেওয়া আছে, তাড়াতাড়ি যাও শপিং করো।